ফেস বুঝছো ও ল্যান্ডস্কেপ মোডে তুললে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আর্কস ফ্যামিলি স্টোরি আরেকটি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ এখন বাজে সকাল 7টায় আমরা বেরিয়ে পড়েছি থাউজেন্ড আইল্যান্ডের উদ্দেশ্যে অনেকদিনেরই ইচ্ছে ছিল থাউজেন্ড আইল্যান্ড ঘুরতে যাব থাউজেন্ড আইল্যান্ডে ঘুরতে যাওয়ার সবথেকে বেস্ট সময় হলো ফলের সময় কিন্তু ফলের সময় দেশে যাওয়ার প্ল্যান থাকার কারণে আমরা এখনই থাউজেন্ড আইল্যান্ড ঘুরতে যাব আমাদের বাসা থেকে থাউজেন্ড আইল্যান্ড যেতে 7.5 ঘন্টার মতো সময় লাগবে কিন্তু পুরো জার্নিটা আমরা একবারে করব না যাওয়ার পথে টুরিস্ট এরিয়াগুলো আমরা দেখে যাব তাহলে আমাদের বোরিং লাগবে না জার্নিটা কম মনে হবে খুব সকালেই বের হয়েছি বাসা থেকে অলমোস্ট 7টা বাজে বাসা থেকে 1.5 ঘন্টা দূরে একটা পার্ক আছে ওখানে গিয়ে আমরা ওয়েট করব আমার কাজিনদের জন্য তবে দুইটা গাড়ি আলাদা আলাদা করে যাবে তাই আমরা একটা মিড পয়েন্টে দেখা করব তাই এই পার্কে আসছি অনেক সকালে বের হওয়ার কারণে আমাদের ব্রেকফাস্ট করা হয়নি তাই আমরা আমাদের ব্রেকফাস্টটা এখানে করে নিব এই পার্কটির নাম ছিল গ্রেস লর্ড পার্ক পার্কটি খুবই সুন্দর ছিল সকাল সকাল ফাউন্টেনের শব্দ আর ল্যাভেন্ডার গাছের মতো কিছু ফুল গাছ দেখে আমার বেশ ভালো লাগছিল পার্কে এসে দেখি কোনো লোকজন নেই খুবই কোয়াইট ছিল আর সাথে পাখির ডাক ছিল মনে হচ্ছিল সকালটা আরও বেশি সুন্দর হয়ে গিয়েছিল পুরো পরিবেশটার সাথে পার্কে ঢোকার পরপরে দেখি বাচ্চাদের জন্য খেলার জায়গা ছিল আর ছোট্ট করে একটা কাঠের গাড়ির মতো ছিল দেখতে বেশ সুন্দর পার্কটাতে ট্রেল ছিল অনেকগুলো হাইকিং করার জন্য বাট আমরা আর্কে স্টলার নিয়ে আসার কারণে হাইকিং করতে যেতে পারিনি আর আমাদের টাইমটাও ছিল খুব কম তো আমার কাজিনদের আসতে একটু সময় লাগছিল তাই আমরা একটু সামনে এগিয়ে ফলসগুলো দেখছিলাম চলুন আপনাদেরকেও দেখাই সুন্দর না সকাল সকাল এরকম দৃশ্য দেখলে মনটাই ভরে যায় আমি উপর থেকে ভিডিওটা করেছি নিচে গিয়ে আবার আরেকটু ভিডিও করব উপর থেকে এরকম একটা ভিউ দেখা যায় চলুন আপনাদেরকে নিচের দিকে নিয়ে যাই নিচ থেকে ফলসের ভিউটা কেমন দেখা যায় যেহেতু আমরা তিনজন তাই একজনকে উপরে থাকতে হবে আর্কে দেখাশোনা করার জন্য তাই প্রকাশ নিজে ক্যামেরাটা নিয়ে গিয়েছিল নিচ থেকে ভিউটা কেমন দেখা যায় এটা ভিডিও করার জন্য যারা প্রকৃতি প্রেমী তারা এখানে ঘুরতে আসতে পারেন এটা নিউ ইয়র্কের থেকে খুব বেশি দূরে না নিউ জার্সির থেকে অনেকটা কাছাকাছি এখানে হাইকিং করা যায় ফিশিং করা যায় আমরা যাওয়ার পরপর কেউ ছিল না কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিছু লোকজন আস্তে আস্তে দেখতে পাচ্ছিলাম পুরো এরিয়াটা কেমন ছিল চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই অলমোস্ট 10:30 বাজে আমার কাজিন চলে আসছে তো ওদেরকে আমি বলে দিয়েছি এদিকে ট্রেল ধরে সোজা আসলে আমাদেরকে পেয়ে যাবে অনেকদিন পরে সবার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগছিল আর এদিকে আর অনেক এক্সাইটেড ছিল অধরাকে দেখে অধরাকে পুতুলের মতো ধরে ধরে দেখছিল সবার সাথে দেখা হওয়ার পর আমাদের একটা আড্ডা বসে সেটা হলো চায়ের বাঙালির আবেগ বলে কথা চা না হলে আড্ডা জমে না আজকের পরিবেশটার জন্য চাটা একদম পারফেক্ট ছিল বাইরে খুব বেশি গরম ছিল না হালকা বাতাস ছিল চা খেতে খেতে আড্ডা দিচ্ছিল আর প্ল্যান করছিল নেক্সট স্টপ আমাদের কোথায় হবে এই ট্রিপে কীভাবে কী করা হবে সব প্ল্যান এখানে বসেই করা হচ্ছিল সবাই মিলে গল্প করার শেষে ট্রিপে এসেছি বলে কথা ছবি তো তুলতেই হবে তাই আমরা সবাই সবার মতো করে কিছু পিকচার তুলে নিচ্ছিলাম লুক 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 নাইস হাই মামি ছোট পাঠিও আই এম গোনা ফ্রেম ইট দ্যাট ইজ হ্যাপি থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ ফর হেল্প ওহ শট একটা মাত্র ছবি তুলছে তাও কেমন এ যাইবেন নাকি তোরা গেলে দাবু যান দুইজনে বসেন একটা তুলে দেই আমি শুধু আরে যান ছবি তোলার পর্ব শেষ এখান থেকে 2 ঘন্টা পর একটা টুরিস্ট এরিয়া আছে যেটার নাম দেলোয়ার ওয়াটার গ্যাপ ন্যাশনাল রিক্রিয়েশন এরিয়া
আমরা ওখানে গিয়ে লাঞ্চ করব আমাদের। আজকের এই পার্কটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সবার সাথে একসাথে ঘুরতে গেলে মজাটা অন্যরকম হয়, তাই আমরা প্রতি বছরই চেষ্টা করি এক দুইটা গ্রুপ ট্রিপ দেওয়ার জন্য। দেলোয়ার ওয়াটার গ্যাপ ন্যাশনাল পার্কের জন্য আমি আলাদা করে আরেকটা ব্লগ করব। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।